আব্দুর রহমানের ভাগ্য বদলের গল্পটা শুরু 2021 সালে। সবে দশম শ্রেণীতে উঠেছেন। করোনা মহামারীর সময় সবাই যখন ঘরবন্দী, তখন শ্রমিক পিতাকে সংসারের সহযোগিতার জন্য কিছু একটা করার পরিকল্পনা করেন। অনলাইনে অনুপ্রেরণা ও বিভিন্ন খামার ঘুরে অর্জন করেন বাস্তব অভিজ্ঞতা। পরবর্তীতে অল্প সংখ্যক ঝিনুক দিয়ে বাড়ির পুকুরে শুরু করেন মুক্তা চাষ। এরপর 500 ঝিনুক দিয়ে বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে চাষ আরম্ভ করেন। বর্তমানে বেকার যুবকদের পরামর্শের পাশাপাশি দিচ্ছেন চাষের প্রশিক্ষণও। সরকারি সহযোগিতা পেলে প্রকল্প সম্প্রসারণের পাশাপাশি আয় করতে চান বৈদেশিক মুদ্রাও। তো আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখি যে ঝিনুক হাঁস মুরগি খাওয়ায়, এটা নষ্ট করে। তো এটা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব, তাহলে এটা কেন আমরা করব না? সেইভাবে মূলত আমার উৎসাহ জাগে। মুক্তা চাষে কোনো খাবার দিতে হয় না, অন্যান্য মাছের সাথে এটা হয়ে যাবে। শুধু একটু দেখা যাচ্ছে যে ঝিনুকটা প্রসেসিং করে পানিতে দিতে হবে, রাখলে এটা তো এর মতো হবে। কিন্তু তার সফলতা দেখে একাজে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অন্যরাও। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন তার খামারে প্রশিক্ষণ নিতে। বর্তমানে এই খামারে কর্মসংস্থান হয়েছে 20 জনের। তাকে যুব সমাজের পথিকৃৎ হিসাবে দেখছেন পরিবার ও এলাকাবাসী। প্রশিক্ষণ নিয়ে আমাদের নিজেদের এলাকায় নিজেদের বাড়িতে এটা চাষ করার জন্য শিখতে আসছে। আমি এখান থেকে মুক্তা চাষ করা শিখলাম, আর হচ্ছে এখান থেকে আমি যে নিউক্লিয়াস সংগ্রহ করছি, আমি নিজেও বাসায় যেয়ে করব, আমিও বাসায় যেয়ে করব। এটা খুবই একটা লাভজনক ব্যাপার। বাংলাদেশ মৎস্য গবেষণা ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে ওই কাজ শুরু করে এখন মোটামুটি আল্লাহ দিলে আমরা এই নিয়ে সংসার ধর্ম মোটামুটি ভালো চলতে আছে। আব্দুর রহমানের এই উদ্যোগ বেকার যুব সমাজকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে মনে করছেন যুব উন্নয়ন অধিদপ্তর। এজন্য প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস সংস্থাটির। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যতগুলো সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, সেগুলো আমরা দিতে প্রস্তুত। বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের রেমিটেন্স আসারও সম্ভাবনা রয়ে গেছে এবং তার আর্থিক অবস্থা ভালো হবে। তার দেখা দেখি ওই এলাকায় এমনকি সারা বাংলাদেশেও আমাদের এই জিনিসটা ছড়িয়ে পড়বে। রিপন হোসেন, এখন যশোর। A generous soul with many possibilities. Blaze Oskin.